بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أمر الله پاک رب العالمين الشهيد ربري وشنكو كنيت شكريا دائي كرسي جي الله سبحانه وتعالى مدر كي توفيق دي سن اج كي اسلامي لائف انشتاني ونشا گروهن قرار شروع تي اقرام انگلار پور دائي مهور تي جرا مدر شت جوگ دي سن আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের সাথে আছেন আমাদের ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেমে দিন মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন শায়খ? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা শায়খের কাছ থেকে গত কয়েকটি পর্বে ধারাবাহিকভাবে সিরাতুন নবীর উপর আলোচনা আমরা শুনছি, আজকে শেষ পর্ব মনে করতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জার বাসন। আর এটাকে আল্লাহ রসুল নিজেই বলছেন, হয়তো সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছিলেন, হয়তো এরপরে এরকম কোনো মানে হজ্জের মধ্যে তোমাদের সাথে আর হয়তো দেখা নাও হতে পারে। আর আসলে এটাই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, শেষ হজ। আর বিদায় হজ্জের যে ঐতিহাসিক বক্তব্য ভাষণ, এই সম্পর্কে আমরা আজকে শাইখের কাছ থেকে আলোচনা শুনবো। চলুন আমরা শাইখের আলোচনা শুনি। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহুল আউয়ালিন ওয়াল আখিরিন, وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected listeners and viewers, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনারা যারা নিয়মিতভাবে আমাদের সাথে শরিক হন এবং আজকে যারা এই পর্যন্ত দূরে কাছে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, সবাইকে আমরা মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই সিরার সর্বশ্রেষ্ঠ পর্ব এই পর্বের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরিব। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই মিশন যখন কমপ্লিট হয়ে গেল তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঘোষণা আসলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদা, সর্বশেষ যে হজ এবং একমাত্র যে হজ তিনি করেছিলেন, সেই হজের দিন আরাফার দিন শুক্রবার আসরের নামাজের সময়, অর্থাৎ হজের খুতবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি। আল্লাহ ঘোষণা দিলেন আজকের দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহু আকবার,
যে দিন দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই দিন আজকে কমপ্লিট হয়ে গেছে। আর দিন কমপ্লিট হওয়ার সাথে সাথে আতমামতু আলাইকুম নিআমতি, আল্লাহ তাআলা এই দিনকে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে ঘোষণা করছে। কারণ এই পৃথিবীতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, যে নিয়ামতগুলোর উপরে আমরা বেঁচে আছি, অক্সিজেন একটা বড় নিয়ামত, অক্সিজেন না হইলে আমরা সাথে সাথে মারা যাব, পানি একটা বড় নিয়ামত, পানি না হইলে আমাদের জীবন চলে না, কিন্তু আল্লাহ তাআলা এই দিনকে বলতেছেন ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কারণ এই সব কিছু দুনিয়ার সমস্ত বস্তু থাকার পরও মানুষের কাছে যদি দিনের নিয়ামত না থাকে, তাহলে এই পৃথিবীতে মানুষের জন্য বসবাস করা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা একথার দিকে ইঙ্গিত করলেন যে এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ তাআলা আজকে কী করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সর্বশেষ ঘোষণা আল্লাহ তাআলার, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, তোমাদের জন্য দীন ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ তাআলা সেটাকে আমি মেনে নিলাম, আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম, অর্থাৎ আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দীন হবে ইসলাম। আল্লাহ তাআলা অন্য আয়াত বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যেটাকে সে ধর্ম হিসাবে গ্রহণ করতে চাইবে, ফালা ইউকবাল মিন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। একমাত্র ইসলামকেই আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হিসাবে আমাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এটার উপরই একমাত্র আল্লাহ তাআলা রাজি এবং খুশি। এছাড়া আর অন্য কোনো ধরনের কোনো ইবাদত, কোনো ধর্ম, কোনো ইজম যারা পালন করবে সেটার উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে না। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিশনটা কী ছিল, আমরা যদি একেবারে শুরুর পর্বের কথা যদি আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করি, আমি বলছিলাম যে নবুয়তির আগেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন। আর একেবারেই দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে যখন আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন যে আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছি, এই পর্যায়ে এই সুদীর্ঘ 23 বৎসরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন সেটা হলো কি, যে আল্লাহ তাআলা তাকে যে মিশন দিয়ে যে মানুষগুলার কাছে পাঠিয়েছিলেন, সেই মানুষকে তাদের অধঃপতনের একেবারেই গহ্বর থেকে আল্লাহর রসুল উঠিয়ে দুনিয়ার একেবারেই স্বর্ণ শিখরে, পৃথিবীর সর্বোচ্চ, সবচেয়ে সভ্য, ভদ্র, সুন্দর জাতি হিসাবে তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগে যেখানে আরবের সমাজে জুলুম, নির্যাতন, অবিচার, অনিয়ম ছিল সেগুলার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এই 23 বৎসরের জীবনে পুরা আরবের সমাজকে সমস্ত দুর্নীতিমুক্ত, সমস্ত অন্যায়মুক্ত, সমস্ত পাপ মুক্ত করে একটি সুন্দর পবিত্র সমাজ রসুল সাল্লাল্লাহু ইসলাম গঠন করে আল্লাহর পক্ষ থেকে সেই এলান পেলেন যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিক বক্তব্য, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ শুনবো আপনার কাছ থেকে। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতিতে ফিরে এসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইসলামিক লাইফ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান, বিশিষ্ট আলিমে দিন, মাজাহিরুল উলুম, মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী হাফিজাহুল্লাহ। বিরতির আগে আমরা শায়খের কাছ থেকে যে বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের বাসন, এই ঐতিহাসিক বাসনের শুরুতে শায়খ একটি কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনেই, আরাফার দিনে আমাদের দিন ইসলামকে কমপ্লিট করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমরা এরপরে একটি কথা শেখ বলেছেন যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর নিয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। আমরা যদি মুসলমান হিসাবে ইমান এবং ইসলাম এবং আমাদের দিনকে যদি আমরা নিয়ামত মনে করি,
আর এটাকে যদি আমরা ধারণ করতে পারি, এটাকে যদি আমরা লালন করতে পারি, আর এই দিন ইমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলে দুনিয়াও কামিয়াব, আখেরাতও কামিয়াব। একটি কথা যে আমরা অনেক সময় এই নিয়ামতের গুরুত্ব না অনুধাবন না করতে পেরে আমরা অনেক সময় এইগুলাকে আমরা লাইটলি নিই, জি এটা তো ধর্মীয় ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, অনেক সময় এটার মানে মানে যে গুরুত্ব বা এটার যে ইমানের যে দৌলত বা দিন যে একটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, এই জিনিসটা অনুধাবন না করতে পেরে আমরা অনেক সময় আমরা পিছনে থেকে যাই, আর অনেক সময় আমরা দিন এবং ইসলামকে নিয়ে আমরা অনেক সময় হালকাভাবে নেই অনেক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথা না বাড়িয়ে আমরা শাইখের কাছে যাচ্ছি আজকের এই ঐতিহাসিক ভাষণ, বিদায় হজ্জার ঐতিহাসিক ভাষণ সম্পর্কে শাইখের কথা শুনি ইনশাআল্লাহ। জি শাইখ, জি জাযাকাল্লাহু খাইরান, আপনি অত্যন্ত চমৎকারভাবে সে বিষয়টাকে হাইলাইট করেছেন। আজকে আমাদেরকে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডির সাথে সাথে আমাদের সমসাময়িক বিষয় যেগুলো আছে, প্রেক্ষাপট যেগুলো আছে, এগুলোর সাথে ফিট করতে হবে, এবং আমাদেরকে বুঝতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কী ছিল আর আল্লাহ রসুল কী বলে গেছেন। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টাকে আল্লাহ রসুল হাইলাইট করেছেন সেটা ছিল ডাইভার্সিটি ইকুয়ালিটির উপর। কীভাবে? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কথার দিয়ে শুরু করেছেন যে হে আমার সাহাবিগণ, আজকে যারা তোমরা এখানে সমবেত আসো, তোমরা খুব কেয়ারফুললি আমার কাছ থেকে শুনবে এবং মনে রাখবে। প্রথম সাহাবাই কেরামকে অ্যাড্রেস করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ম্যান কাইন্ড, সারা পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে দেখো এই দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একজন পুরুষ আদম আলাইহিস সালাম, একজন মহিলা হাওয়া আলাইহাস সালাম থেকে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি সবাই কিন্তু এই মানব সন্তান এবং একই ফ্যামিলির সবাই সদস্য, মুসলিম নন মুসলিম সবাই, এবং সবারই পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টাকে হাইলাইট করেন, তখন মানুষের মধ্যে যাতে মানুষ তার নিজকে নিয়ে সে যেন কখনো এটা না ভাবে যে আমি ভালো, অন্য আমার চেয়ে ভালো না, আমি আরব, অনারবের উপর আমার প্রাধান্য, আমার গায়ের কালার সুন্দর, আরেকজনের গায়ের কালার আমার মতো না, আমার গায়ের কালার সাদা, আরেকজনের কালো, এই ধরনের যাতে মানুষ কী না করে, একে অন্যের মধ্যে যাতে কম্পেয়ার না করে। এই জন্য বললেন যে সবাই তোমরা একই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, ও আদম মিন তুরাব, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, জেনে রাখো, তোমাদের মধ্য থেকে কোনো আরব অনারবের উপর, কোনো সাদা কালোর উপর, এইভাবে কেউ কারো উপর কোনো প্রাধান্য নাই, তবে ইল্লা বিত্তাকওয়া, ওই মানুষই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী যার কাছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় থাকবে। যা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এক্স্যাক্টলি সূরা হুজরাতে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, দিস ইজ দ্য ডাইভার্সিটি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন ব্রাঞ্চেস, বিভিন্ন ট্রাইব থেকে আমি করেছি, কেন, লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনকে তোমরা জানতে পারো, বুঝতে পারো, তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রাখো আল্লাহ তাআলার কাছে আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যার অন্তরে আল্লাহ তাআলা ভয় থাকবে। সুবহানাল্লাহ, এই ডাইভার্সিটি ইস্যুটাকে আমাদের কীভাবে বুঝতে হবে, যেমন আজকে আমরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আমরা যদি আজকে এখানে যদি আমরা গভীরভাবে এই জিনিসটাকে আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা দেখি যে আজকে সবাই ব্রিটেনের প্রশংসা করছে যে এখানে ডেমোক্রেসির মধ্যে মানুষের ডাইভার্সিটি থাকার কারণে একজন এশিয়ান বংশোদ্ভূত একজন নাগরিক, চাই সে যে কোনো ধর্মেরই হোক, সে তার অধিকার এবং সে তার যোগ্যতা বলে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার পর্যন্ত হওয়া তার পক্ষে সম্ভব হয়েছে, এবং এটাকে আজকে পৃথিবীর মানুষ অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে দেখছে। কেন? যে এখানে যদি রেসিজম থাকতো তাহলে হয়তো কোনো একদিন এটা সম্ভব হতো না,
কিন্তু এই যে রেসিজম আজকে আমরা এখানে ইংল্যান্ডে যেটাকে আমরা এদেশের জন্য বলছি যে আমাদের মধ্যে ডাইভার্সিটি আছে, আমাদের মধ্যে ইকুয়াল অপরচুনিটি আছে, এক্স্যাক্টলি ওই বিষয়টা কি রসুল ইসলাম 1500 বছর আগে প্রতিষ্ঠিত করে মানুষকে বলে গেছেন যে তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সমাজের মধ্যে কীভাবে ডাইভার্সিটি ছিল সেই এক্সাম্পল আল্লাহ রসুল দেখিয়েছেন যে আল্লাহর রসুল ইমাম মুয়াজ্জিন হিসাবে আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে পারতেন, কারণ আল্লাহ রসুলের পরে সবচেয়ে ক্লোজেস্ট পারসন টু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুয়াজ্জিনের বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ যাকে এই আরবের সমাজের মানুষ একজন স্লেভ হিসাবে কৃতদাস হিসাবে যাকে দেখছে, কিন্তু তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান দিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বিলালুন সাইয়িদুনা আতাকাহু সাইয়িদুনা, বিলাল আমাদের লিডার, তাকে আমাদের আরেক লিডার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, ফ্রি করেছেন। একজন স্লেভকে লিডারের মর্যাদায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসীন করেছেন। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় মক্কা বিজয়ের দিন যখন আল্লাহ তাআলার ঘরে রসুল প্রবেশ করেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা রাদিয়াল্লাহু তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তাদেরকে নিয়ে আল্লাহ রসুল আল্লাহর ঘরে ঢুকে এটা প্রমাণ করলেন যে এখানের মধ্যে ছোট বড় কোনো ভেদাভেদ নেই। আল্লাহ, যে মক্কার মানুষ দেখেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে অপমান করা হয়েছে, মক্কার রাস্তাঘাটে অলিতে গলিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কী পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন বিলাল তুমি আজকে আল্লাহর ঘরের উপর কাবা শরীফের উপর উঠে তুমি সেখানে কী করবে, আজান দিবে, যাতে মক্কার মানুষ আজকে দেখবে আজকে ইকুয়ালিটি ডাইভার্সিটি কীভাবে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদেরকে এটা বুঝতে হবে এই জন্য যে আল্লাহ যে বলছেন আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি, এই দিনটা যে কমপ্লিট কোড অফ লাইফ, এখানে যে সব কিছু রয়েছে, গভীরভাবে চিন্তা করলে আমরা দেখি যে আজকে পাশ্চাত্য জগৎ যারা ডেমোক্রেসিকে আবিষ্কার করে মানুষের রাইটসের জন্য যারা আজকে বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, এর সবগুলোর মূল উৎস হলো তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা থেকে তারা এটাকে নিয়েছে। এই জন্য আমরা দেখি আমেরিকা মিনেসোটা ইউনিভার্সিটিতে সেখানে মাকতাবাতু হুকুকুল ইনসান, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায়ী হজের ভাষণটাকে পৃথিবীর হিউম্যান রাইটসের উপর মেইন সোর্স হিসাবে তারা সেখানে নিচ্ছে এবং সেটার উপর স্টাডি হচ্ছে। এই জন্য আমি গত সেশনে বলছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবাতু হুজ্জাতুল বিদা, বিদায়ী হজের যে খুতবা ভাষণটা ছিল এটা এত ইনক্লুসিভ, এত মানে ছোট্ট একটা ভাষণ, কিন্তু এটা এমনভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সারা পৃথিবীর মানুষের জন্য সব ধরনের সভ্যতা তাহজিব তামাদ্দুন সব কিছুকে ইনক্লুড করে এমন সুন্দরভাবে রসুল ইসলাম কিছু কথা রেখে গেছেন যে আজকে এই খুতবার উপর অনেক অনেক পিএইচডি থিসিস পর্যন্ত শুধু মুসলিম না নন মুসলিমরা করছে যে কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23টি বৎসরে আরবের এই সমাজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিলেন। এবং সত্যিকার অর্থে আজকে তো আমরা যারা দুনিয়াতে ডাইভার্সিটির কথা আমরা বলি, ইকুয়াল অপরচুনিটির কথা আমরা বলি, হিউম্যান রাইটসের কথা আমরা বলি, বিভিন্নভাবে মানুষ আমাদের এই সমস্ত থিওরি এবং আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের উপর মানুষ প্রশ্ন তুলতে পারে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যা ছিল তার উপর কারো প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না। কারণ কি, আল্লাহর রসুলের মজলিসের মধ্যে একই মজলিসে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ঠিক তাদের পাশেই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সালমান আল ফারসি পারস্য, কারণ ইসলামের সময়ে পারস্য সভ্যতা ছিল, সেই পারস্য দেশ থেকে সালমান আল ফারসি এসেছেন, তিনি সেখানে জায়গা পেয়েছেন। আরও একটা সভ্যতা ছিল রোমানদের সভ্যতা, সেই রোমান সাম্রাজ্য তাদের সভ্যতার পার্ট হিসাবে সেখান থেকে দেখেন সোহাইব আর রুমি, তিনিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলেন, আর তাদের সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অর্থাৎ সবাই একই মজলিসে এমনভাবে ছিলেন যে কারোর মধ্যে সামান্যতম মনের দিক থেকে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি হাবশা থেকে আবিসিনিয়া থেকে, অথবা সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি পারস্য থেকে আসছেন, অথবা সোহাইব আর রুমি তিনি রোম থেকে এসেছেন,
এই হিসাবে মনের দিক থেকে কারোর মধ্যে কি ছিল না, কোনো ধরনের কোনো দূরত্ব ছিল না, সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে এমন সুন্দর একটি সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণত করেছিলেন যে সবাই একজন আরেকজনকে নিজের প্রাণ থেকেও বেশি মহব্বত করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজ্জের যে ভাষণটা, এটার উপর দীর্ঘ আলোচনার প্রয়োজন। তবে আমরা তো সবগুলো বিষয়ে এত ছোট পরিসরে আমরা কভার করতে পারবো না, শুধু মেইন যে বিষয়গুলোকে হাইলাইট করেছেন আমরা এই বিষয়গুলোকে সংক্ষেপে আমরা উল্লেখ করার চেষ্টা করব। কিন্তু শেখ, এর মধ্যে যে আপনার এই যে ভূমিকার মধ্যে আপনি যে কথাটা উল্লেখ করছেন, মানে এই যে সুরে যে এখন যে আলোচনাটা করলেন আর এখন যে আপনি বর্তমান অবস্থার উপরে যে একটু এক্সাম্পল দিলেন, এই জিনিসটা কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ যে অনেক সময় ইসলামকে এই মানে এটাকে বলা যেতে পারে অভিযোগ আছে ইসলামের উপর যে মানুষের সম অধিকার ইসলামে নেই, বা অন্য জাতিকে ইসলাম সহ্য করতে পারে না, অন্য কালারকে বা অন্য জাতিকে বসবাস করতে পারে না। কিন্তু আল্লাহর রসুল 1500 বছর আগে মানে আরব সমাজে মানে অন্ধকারের যুগ বলা হয়, জাহিলিয়াতের যুগ ছিল, এই যুগকে পরিবর্তন করে এত সুন্দর মানে একটা আমাদের জন্য একটা সারা মানে বলা যেতে পারে একটা সাংবিধানিক একটা রুলিং দিয়ে গেলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যবধান নেই। সুবহানাল্লাহ, এটাও তো মানে বিদায় হজ্জের প্রথম একটা কথা। এই বিষয়টা আমি বলছিলাম যে আজকে সিরাকে বর্তমান সময়ের সাথে প্রেক্ষাপটের সাথে আমাদেরকে মিলিয়ে বুঝতে হবে। যখনই আমরা এই বিষয়টা এইভাবে বোঝার চেষ্টা করব, তখনই মানুষের যে ভুল ধারণা ইসলামের প্রতি আছে সেটা দূর হবে। কারণ আজকে ডাইভার্সিটির কথা যখন তারা মানে অনেকে বলেন, অথবা ইকুয়াল অপরচুনিটির কথা, ইকুয়াল রাইটসের কথা বলা হয়, তখন অনেকের ধারণা যে ইসলামের মধ্যে মনে হয় এই সমস্ত জিনিস নেই। অথচ এগুলার মেইন সোর্স যে ইসলাম, সে বিষয়টা ঐতিহাসিকভাবে সত্য, এবং দুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এইটাকেই মানুষের হিউম্যান রাইটসের মেইন সোর্স হিসাবে নেওয়া হয়েছে। তো আমি বলছিলাম একটা হলো যে রাসূল সাল্লাম প্রথম হলো কি ডাইভার্সিটি এবং ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল রাইটসের ব্যাপারে রাসূল সাল্লাম বললেন। দুই নম্বর কথা রাসূল সাল্লাম সেদিন যা হাইলাইট করেছিলেন সেটা হলো কি, আল্লাহর রসুল যখন আরব সমাজে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হলেন, তখন আরবের সমাজে মহিলাদের প্রতি বড় জুলুম করা হইতো, মহিলাদের প্রতি অবিচার করা হইতো, এবং মহিলাদেরকে শুধুমাত্র ভোগের পণ্য হিসাবে মানুষ সমাজে মনে করতো, এবং তাদের বেঁচে থাকার কোনো রাইটস ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবহেলিত নারী জাতিকে এত মর্যাদার আসীনে রাসূল সাল্লাল্লাহু ইসলাম রাখলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে মেয়েদের ব্যাপারে সতর্ক থাকার জন্য বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু ইসলাম যে সম্মানের যে জায়গাতে রাসূল ইসলাম উঠিয়েছেন রেখেছেন, সেখানে নেওয়ার পর রাসূল ইসলাম উম্মতকে বলেন দিলেন যে দেখো, আজকের দিনের সর্বশেষ ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হলো তোমাদেরকে আমি বলছি, ফাত্তাকুল্লাহ ফিন নিসা ওয়াস্তাউসু বিহিন্না খায়রা, যে দেখো মেয়েদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। আহ, এই কথাটা আমি কী বলবো, আজকে মুসলিম কমিউনিটিতে, এমনকি মুসলমানদের দেশগুলাতে, আরব দেশ বলেন, মিডিল ইস্ট বলেন, অথবা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বলেন, আমি যদি মুসলমান হিসাবে আমাদের মুসলিম কমিউনিটিতে মা বোনদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়, এই বিষয়টাকে যদি আমরা বাস্তবতার আলোকে আমরা দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি এটা আমরা বলতে পারি এগুলা ইসলাম মোটেও অনুমোদন করে না। আমরা অনেক সময় আলোচনার মধ্যে শুধু একটা সাইডই আমরা সবসময় হাইলাইট করি, বা অনেকে মনে করে যে মেয়েদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীর কথা মেনে চলার জন্য বলেছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলার জাতের পরে কাউকে সিজদা করার হইতো, তাহলে মেয়েদেরকে বলতেন যে তারা যেন তার স্বামীকে সিজদা করে। এই যে ইতাআতের কথা যেখানে বলা হয়, এরই পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েদের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল ওই লোক যার ক্যারেক্টার সবচেয়ে ভালো, ওয়াখাইরুকুম খাইরুকুম লিনিসাইহি, আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে তার মেয়েদের কাছে, তার স্ত্রীর কাছে যে সবচেয়ে ভালো মানুষ। দেখেন এখানে একটা ব্যালেন্সের ব্যাপার হলো কি, একদিক থেকে মেয়েদেরকে আল্লাহর রসুল এনকারেজ করেছেন, উৎসাহিত করেছেন তারা যেন স্বামীর কথা মেনে চলে, আবার স্বামীকে আল্লাহর রসুল সতর্ক করে দিয়েছেন যে দেখো একজন পুরুষ হিসাবে বাহিরে সবাই তাকে
প্রশংসা করে, খুবই ভালো লোক, খুবই স্মার্ট, যার সাথে যেখানে চলাফেরা করেন মানুষ তাকে খুবই ভালো জানে। কিন্তু এই পুরুষটা ঘরে ঢোকার সাথে সাথে এমন মেজাজ নিয়ে ঘরে ঢুকেন যে তার চোখ দেখেই ঘরের মেয়েলুক যে আছে তার ভয়কম্পমান যে কী হবে না হবে। এরপরে ঢুকার সাথে সাথেই শুধু কমপ্লেইন, অর্থাৎ লাইফটা যে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যে পুরুষরা বাহির থেকে যখন ঘরে যাবে তার স্ত্রীর দিকে সে মহব্বতের দৃষ্টিতে দেখবে, তার স্ত্রী তার স্বামীকে সম্মানের দৃষ্টিতে মহব্বতের দৃষ্টিতে দেখবে এবং সুন্দর একটা সুখের পরিবেশে ঘরে সবাই বসবাস করবে, সেটাকে আমরা অনেক সময় আছি ইসলামকে ভালোভাবে না জানার কারণে, সঠিকভাবে প্র্যাকটিস না করার কারণে শুধু একটা সাইডে আমরা মনে করি যে হ্যাঁ ঘরের মেয়েরা সবসময় শুধু আমাদের কাছে এমনভাবে চলবে যে কত বড় কথা আল্লাহ রাসূল বলছে সিজদা করার কথা, এর অর্থ হইল কি যে তাইলে তারা ঘরের মধ্যে এমনভাবে বসবাস করবে যে শুধুমাত্র তারা শুধু আমাদের কথাই শুনবে আর আমরা তাদের কথা শুনতে হবে না অথবা তাদের কোনো রাইট নেই। রাসূল সাল্লাল্লাহু এটাকে নিজের মানে নিজের মানে নিজের ক্রেডিট বা নিজেকে মনে করে যে আমার কথায় যে ঘরের সবাই উঠ এবং মানে ওঠা বসা করে, আমার কথার বিরুদ্ধে কথা বলার সাহস নেই, এটা মানে নিজের একটা অহংকারের মতো মানে কাজ করে। মানে এই জিনিসটা আপনার একটু যদি চিন্তা করেন শেখ, যে এটা কিন্তু মানে নিজেকে বড়ত্ব দেখানোর জায়গা এই ঘরের মধ্যেই আপনি যে আমার পাওয়ার দেখাবো আর আমার ঘরের পরিবারের সাথে, এ তো মর্যাদা আল্লাহ দিয়েছেন, সম্মান আপনি পাবেন, কিন্তু আপনি যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারেন না তাহলে তো এগুলা তো আর। আমরা একজ্যাক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের যে নস যেটা আছে সেটার দিকে যদি আমরা তাকাই, রাসূল কিভাবে শুরু করছেন আল্লাহ বলেন আম্মা বাদ আইয়ুহান নাস ইন্নাল নিসাইকুম আলাইকুম হাক্কা ওয়ালাকুম আলাইহিন হাক। আল্লাহর রাসূল বলতে যে প্রথম বলছেন কি হে মানব সম্প্রদায় ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কা। আল্লাহর রাসূল আগে বলছেন যে দেখো তোমাদের মহিলাদের তাদের হক রয়েছে তোমাদের উপর আর তোমাদেরও কিছু হক আছে তাদের উপর। আল্লাহ রসুল প্রথম তো পুরুষের কথা বলতে পারতেন, প্রথমই মেয়েদের বিষয়টাকে নিয়ে আসছেন যে তোমাদের মেয়েদের কিছু রাইটস রয়েছে। কারণ আমরা পুরুষ শাসিত সমাজে অনেক সময় পুরুষরা শুধু মেয়েদের উপর যে রাইটস আছে এটাকেই আমরা দেখার চেষ্টা করি, কিন্তু এটা ঠিক না। আল্লাহর রসুল এই মেয়েদের কথা আগে বলছেন যে দেখো এই মেয়েদের কিছু হক আছে তোমাদের উপর এবং তোমাদেরও কিছু হক আছে মেয়েদের উপর। যখন উভয়ই এভাবে একটা সুন্দর পরিবেশে চলে আসে তো আল্লাহর রসুল এই পার্সনের লাইফটাকে এমন করেছে যে দেখেন একজন মানুষকে তার হুসনুল খুলুকের মানদণ্ড সে তার স্ত্রীর সাথে কীভাবে সে চলাফেরা করে এটাকে আল্লাহর রসুল দিয়েছেন, এবং তার স্ত্রী যদি বলে যে এই লোকটা ভালো তাহলেই সে ভালো, আল্লাহর রসুল এই কথা বলেছেন। আর আল্লাহর রসুল ঠিক অপোজিট মেয়েকে বলছেন যে দেখো একটা মেয়ে যদি তার স্বামীকে সে মেনে চলে তাহলে তার জন্য কি সুসংবাদ, আল্লাহর রসুল বলেন আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাদ দাখালাতিল জান্নাহ। আল্লাহর রসুল বলেন কোনো মেয়ে যদি এমনভাবে সে মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল তাহলে সে সোজা জান্নাতে চলে। আল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বলেন যে দেখো মেয়েরা যদি পাঁচ ওয়াক্তের নামাজটা ঠিকভাবে পড়ে, রমজান শরীফ আসলে রোজাটা ঠিকমতো রাখে আর নিজের বডিকে হেফাজত করে এটা একটা আমানত, স্বামীর আমানত, সে যেন কোনো অবস্থায় বেপর্দা না হয়। ও আতাআত বা'লাহা আর স্বামীর কথা মতো তার জীবনটা পরিচালনা করে এটাও মেয়েদের জন্য একটা বড় স্যাক্রিফাইসের বিষয়। ব্যালেন্সের জন্য আমি দুই সাইডই বলবো, পুরুষের কথা যেভাবে বলছি স্ট্রংলি এটা মেয়েদের কথা আমি বলবো। ও আতাআত বা'লাহা তার স্বামীকে মেনে চলা এই জন্য তাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু অনেক ডিজায়ারকে সে স্যাক্রিফাইস করে তার স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর সন্তুষ্টি নিয়ে যদি সে মারা যেতে পারে আল্লাহ রাসূল বলেন সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের আটটি দরজার মধ্য থেকে কোন দরজা দিয়ে সে ঢুকতে চায়, কোন পথে সে প্রবেশ করবে, কোন গেট দিয়ে ঢুকবে তার জন্য আটটা গেট আল্লাহ তাআলা খুলে রেখেছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উভয়ের মধ্যে স্বামী স্ত্রী একে অন্যকে কীভাবে মহব্বত করবে, কীভাবে রেসপেক্ট করবে, কীভাবে এক অন্যের হক আদায় করবে এই জন্য আল্লাহ রসুল সেই পদ্ধতিটাও আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন।
যখনই কোনো সমাজের মধ্যে আল্লাহর রসুল যেভাবে বলেছেন ঠিক সেই প্র্যাকটিস আসবে, তখন সমাজের মধ্যে ব্যালেন্স হবে। আমি যে কথা আগে বলছিলাম, আমাদের মুসলিম সমাজে আজকে মেয়েদের উপর যে কত ধরনের জুলুম নির্যাতন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যৌতুক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইন পাশ করা হয়েছে যে যৌতুক একটা অপরাধ, যৌতুকের জন্য কত মানুষকে জেলে পোরা হচ্ছে, কিন্তু এরপরও যৌতুকটা এমনভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে যে এটা থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আজকে মেয়েদের ব্যাপারে মুসলিম ওয়ার্ল্ডের কথা, বিশেষ করে আমি সৌদি আরবে যেহেতু ছিলাম 1991 থেকে 1998 পর্যন্ত, সেখানে বিশেষ করে আরব সমাজের মধ্যে মেয়েদের প্রতি যে কোন ধরনের জুলুম হয় অনেকগুলা বিষয় আমাদের জানার সেখানে সুযোগ হয়েছে। আমরা বলতে পারি যে সারা পৃথিবীতেই মুসলিম নন মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষরা মেয়েদের উপর জুলুম করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদের বিষয়টাকে হাইলাইট করলেন যে দেখো মেয়েদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে, মেয়েদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আরও একটা বিষয় দেখেন, আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে সর্বশেষ যে কথাটা আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আসসালাহ আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ রসুল এই উম্মতকে বলে গেলেন যে দেখো তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে নামাজের খুবই গুরুত্ব দিবে, গুরুত্ব সহকারে তোমরা নামাজ আদায় করবে, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ তোমাদের যে স্ত্রী রয়েছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে সর্বশেষ কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় ছিল যে মানুষ যেন, পুরুষ যেন, মুমিন মুসলমান যেন তাদের স্ত্রীদের ব্যাপারে, নামাজের ব্যাপারে যেভাবে সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায় আমার নামাজ মিস হতে পারে না, নামাজ আমি সঠিকভাবে আদায় করব, ঠিক তদ্রূপভাবে মেয়েদের হকের ব্যাপারেও যেন পুরুষ একজ্যাক্টলি ঠিক সেইভাবে সে সতর্ক থাকে যে আমার থেকে যেন কোনো ধরনের অন্যায় কোনো ধরনের ভুল না হয়ে যায়। এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আমরা গড়ে সংসারে বসবাস করি তাহলে আমরা দুনিয়াতেই আল্লাহ তাআলা এই যে আখেরাতের জান্নাতের যে সুখ আল্লাহ তাআলা রেখেছেন এর কিছুটা নমুনা হলেও আমরা এই পৃথিবীতে পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে প্রথম যেভাবে আমি ডাইভার্সিটি, ইকুয়াল অপরচুনিটি, হিউম্যান রাইটসের ব্যাপারে কথা বলছেন, এর সাথে সাথেই আল্লাহর রসুল মেয়েদের অধিকারের কথা আল্লাহর রসুল বলে গেছেন। আসলে এই মেয়েদেরকে, মেয়েদের উপর ইসলাম ছাড়া অন্যান্য যত ধর্ম আছে কীভাবে জুলুম করেছে এটা ইতিহাস পড়লে পুরো অবাক হওয়া যায়। খ্রিস্টানিটির উপর যদি আপনি স্টাডি করেন আপনি দেখবেন ইসলাম যেখানে পুরুষকে ডাউরি মোহরের কথা বলছে, খ্রিস্টানিটির মধ্যে মেয়ে পুরুষকে কী করতে হয়, ডাউরি দিতে হয়, সে মোহর দিয়ে বলবে আমাকে আপনার বিয়েতে আমাকে অ্যাকসেপ্ট করে নেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, খ্রিস্টানিটির মধ্যে আরেকটাই হলো বিয়ের সাথে সাথে একজন পুরুষ ওই মহিলার সমস্ত সম্পদে সে মালিক হয়ে যাবে। দুই, কত বড় একটা জুলুম, তার সম্পদ কিন্তু পুরুষ জাস্ট বিয়ের কারণে সে মালিক হয়ে গেছে। তিন নম্বর, খ্রিস্টানিটির মধ্যে আগে ছিল যে মেয়েকে কোনো অবস্থায় তালাক দেওয়া যাবে না, এখন একটা মেয়ে তার যেভাবেই হোক বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পর যদি কোনো কারণে সে চায় যে না আমার বিয়ে তার সাথে চলছে না, তো ইসলাম এখানে অধিকার দিয়েছে পুরুষ চাইলে সে তালাক দিতে পারে, মেয়েরা চাইলে শরিয়া আদালতে সে খোলার জন্য আবেদন করতে পারে এবং সুন্দরভাবে এটা শেষের একটা পথ রয়েছে। কিন্তু খ্রিস্টানিটির মধ্যে এমন ছিল যে না, ওই মেয়ে যে বিয়ে করা হয়েছে সে এতে যদি তার অপছন্দই হোক অথবা তার উপরে জুলুম হোক বা যাই হোক সে এটাকে মেনে নিতেই হবে, এর আর কি ছিল না, কোনো অল্টারনেটিভ তার ছিল না। হিন্দুতে দেখেন মেয়েদের প্রতি কেমন জুলুম করা হতো, একটা এক্সাম্পলে যে সতীদাহ যে প্রথাটা ছিল, সতীদাহ মানে কি, কোনো মেয়ের যদি স্বামী মারা যেত তাহলে তার দুনিয়াতে আর বাঁচার তার অধিকার নেই, সতীদাহ, তাকে জ্বালানো হইতো। জ্বালানো হইতো মানে কি, যে পুরুষ যখন মারা গেল তখন ওই মেয়েকে জোর করে তার সাথে জীবন্ত মেয়েকে, এরপর ইন্ডিয়াতে সেটাকে রহিত করা হয়েছে। মানে এই ধরনের জুলুম বিভিন্ন ধর্মের মধ্যেও, ধর্মের নামেও মেয়েদের উপর জুলুম ছিল, ইসলাম এসে সেটাকে দূর করে দিল। এর সাথে সাথে এখানে কিন্তু একটি কথা, মানে আপনি যেভাবে বলেছেন যে আজকে যে ঘরে ঘরে বিশেষ করে আজকে দুনিয়ার বিভিন্ন দেশে
ঘরে ঘরে যে জুলুম নির্যাতন, বেশি বেশির মানে বেশিরভাগ যদি আপনি অধিকাংশ মানে শোনা যায় যে আমাদের মা বোনদের উপর মানে সীমালঙ্ঘন হচ্ছে, এখন অপোজিটও শোনা যায় আপনার, কিন্তু এটাকে ইসলাম বলে তো কোনোভাবে এটাকে বিচার করা যাবে না যে ইসলামের শিক্ষার কারণে মুসলমানরা এরকম করছে, আরবরা এরকম করছে। এই যে বিদায় হজ্জের ভাষণ বা আল্লাহ রসুলের যে হাদিস বা কোরআন থেকে যে কথাগুলো আপনি রেফারেন্স হিসাবে বলছেন, এটাকে তো ইসলামের বিচারে বিচার করা যাবে না যে আরবরা এসব করছে এটা মুসলমানের শিক্ষা না, এটা কখনো বা মুসলমান জি জি এটা কখনো হতে পারে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে উম্মতের জন্য একেবারে বিদায় হজের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যাতে এই ভুল বোঝাবুঝি না হয়। ফাইনালি যে বিষয়টা আমি বলতে চাই আমাদের সময় প্রায় শেষের দিকে, সেটা হলো কি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে একাধিক আয়াতে, দুটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি। যে আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সমাজে পাঠালেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর রসুলকে হেদায়ত দিয়ে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন ইসলাম অন্যান্য সব কিছুর উপর বিজয়ী হয়। এবং সেই ধারাবাহিকতায় 23 বছরে দেখা গেল কি যে পুরাপুরিভাবে আরব সমাজের মধ্যে মুশরিকিনদের কাছে ইসলাম এমনভাবে বিজয় হলো যে ফতে মক্কার সাথে সাথে সেটা শেষ হয়ে গেল, সাথে সাথে পারস্য বিজয় হইল পরবর্তীতে এবং রোমও বিজয় হয়ে গেল, এবং সব কিছুর উপর ইসলাম যখন আগে বাড়ছিল, তো আল্লাহ তাআলা এ কথাটাই কোরআনে কারিমের মধ্যে বলছিলেন যে ইসলামকে বিজিত করার জন্য, ইসলাম যাতে সব কিছুর উপর জয়লাভ করে এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে দিয়ে পাঠিয়েছেন। আমাদের বোঝার বিষয় হলো সিরাত থেকে সেটা যে যতদিন পর্যন্ত মুসলমান সে তার ইসলামকে বিজিতভাবে দেখার জন্য সব কিছুর উপর ইসলামকে সে প্রতিষ্ঠিত করার জন্য যতদিন পর্যন্ত তার স্টাডি হোক, তার সাধনা হোক, তার যা কিছু আছে, এমনকি তার ইসলামিক রাজনীতি হোক, যা কিছু আছে, এটাকে যতক্ষণ পর্যন্ত মুসলমান না দেখবে ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রতি মানুষের যে হেয় দৃষ্টি আসে সেটা যাবে না। আমি ইতিহাস থেকে একটি বিষয় আপনাকে শেয়ার করতে চাই, সেটা হলো কি যখন মুসলমান বিজয়ী ছিল তখন অন্য জাতিরা মুসলমানদের কপি করত। এটার একটা ফ্যাক্ট হলো কি যে স্বাভাবিকভাবে মাস মেজরিটি মানুষে কী করে, যারাই জয়লাভ করে তাদেরকেই মানুষে ফলো করে, যারাই সাকসেস হয় তাদেরকেই মানুষে ফলো করে, এটা মানুষের নেচার, এটা মানুষের নেচার। যার কারণে আজকে দেখবেন সারা ওয়ার্ল্ডে সবাই ডেমোক্রেসি বলেন অথবা ওয়েস্টের যে সমস্ত ব্যাপার আছে সেগুলোকে মানুষ যেভাবে খুবই গুরুত্ব সহকারে দেখে, তাদের কৃষ্টি কালচার, তাদের কাপড় চোপড় সব কিছু, একজন মানুষ একজন পুরুষ সে তার স্মার্টনেস হিসাবে ওয়েস্টের যে কাপড় চোপড়, আল্লাহ রসুল বলছেন যে ঘন্টার উপরে কাপড় পরতে হবে, কিন্তু সে তার স্মার্টনেস এখনও সে মনে করে যে ঘন্টাকে দেখে চলা এটা পুরুষের জন্য স্মার্টনেস, মেয়েরা ঘন্টাকে খুলে রাস্তায় হাঁটে এবং সেটাকে মনে করে সেটা তার স্মার্টনেস। কারণ কি, তার কারণ হলো কি আজকে পৃথিবীতে যারা যে মডার্ন টেকনোলজি বা অন্যান্য সব জিনিস দেখে যে ওরা যারা আজকে এই কাপড় এইগুলা যারা করছে এরাই সবচেয়ে দুনিয়াতে ভালো অবস্থায় রয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে এটা সত্য যে মুসলমানরা যখন বিজয়ী বেশে পৃথিবীতে যখন মুসলমানরা শাসন করছিল তখন অন্য জাতিরা এই মুসলমানদের কাপড়কে তারা ফলো করতো, কাপড়কে তারা স্মার্টনেস হিসাবে স্মার্টনেসের সাইন হিসাবে তারা মুসলমানদের মতো কাপড় তারা পরার চেষ্টা করত, এবং মুসলমান যা করে তা করাকে তারা তখনকার সময় তারা সভ্যতা মনে করত। এমন কথাও আছে যে মানে আরবি ভাষাটা পর্যন্ত মানুষ শিখেছে যে আজকে আরব থেকেই তো ইসলামের মানে বিজয় ধারাটা অব্যাহত ছিল, আরবি ভাষাটা পর্যন্ত শিখার প্রতি অন্য ধর্মের মানুষ এটাকে মনে করছে যে এটা হলো গে সফলতার জন্য মানে অগ্রগতির জন্য প্রগতির জন্য এটা আমাদের দরকার। তো এই যে বিষয়টা দেখেন এক্স্যাক্টলি সমান বিষয়টাকে চিন্তা করলে দেখেন আল্লাহ তাআলা সর্বশেষ কমপ্লিট যে সূরা নাজিল করেছেন সেই সূরার উপর যদি আমরা একটু স্টাডি করি তো এক্স্যাক্টলি ওই বিষয়টা এখানে হাইলাইট করা আছে কি ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। ইদা জাআ নাসরুল্লাহ যখন আল্লাহ তাআলা সাহায্য মুসলমানদের জন্য চলে আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় চলে আসবে,
ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে, ইসলামে দীক্ষা গ্রহণ করছে। এই যে বিষয়টা, আজকে যদি সত্যিকার অর্থে ইসলামকে যদি আমরা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই ইসলামকে এই পজিশনে নিয়েছিলেন কি যে আল ইসলাম ইয়ালি ওয়ালা ইউলা আলাই, ইসলাম সব কিছুর উপরে থাকবে, ইসলামের উপর কিছু থাকবে না। যেভাবে আল্লাহ তাআলা আল্লাহর রসুলের ব্যাপারে বলছেন যে আল্লাহর রসুলের মিশন ছিল কি, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কালিমাতুল্লাহ আল্লাহ তাআলার কালিমা এই ইসলামের কালিমাই সব কিছুর উপরে থাকবে। এর লক্ষ্যে যখন সাহাবায়ে কেরাম কাজ করেছেন, সারা পৃথিবীর সমস্ত সভ্যতার ঊর্ধ্বে মুসলমানদের সভ্যতা ছিল। এটার অর্থ এটা না যে সাহাবায়ে কেরাম দুনিয়ার বিভিন্ন দেশকে কঙ্কার করেছেন, জয় করেছেন, তাদের উপর জুলুম নির্যাতন করেছেন, এটা না, বরং এটা ছিল এমন একটা সত্য যে দুনিয়ার মানুষ তাদের সাকসেসের জন্য ইসলামের দিকে আসার প্রতি মানুষ লালায়িত ছিল। আজকে ইসলামকে যদি আমরা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি ওয়ার্ল্ডের সামনে, প্রথমত আমাদের মুসলমানদেরকেও বোঝাতে হবে এই সিরা, আজকে মুসলমানদেরকেও বোঝাতে হবে এই বিষয়গুলোকে খুব ক্লিয়ারলি মুসলমানদের মধ্যে আলোচনা করে মুসলমানদেরকে বোঝাতে হবে যে আল্লাহর রসুল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন এর মধ্যেই আমাদের দুনিয়া এবং আখেরাতের সাকসেস, পাশাপাশি দুনিয়ার অন্যান্য জাতিদেরকেও আমাদেরকে বোঝাতে হবে। খুব সংক্ষেপে আমি কয়েকটি কথা ইতিহাস থেকে বলে আলোচনা শেষ করছি, একটা কথা বলার সুযোগ দেবে। যেমন আজকে এই যে ওয়ার্ল্ডের ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সব বিষয়ে মুসলমানরাই সেটাকে আবিষ্কার করেছিল, এই জন্য তখনকার সময়ে বা সবাই ইসলামকে ফলো করার জন্য চেষ্টা করত। আমার মনে হয় আপনি তাড়াহুড়া করছেন, এই জন্য আমি ওইদিকে আর যেতে পারবো না। তো মেইন কথা হলো কি, আজকের পৃথিবীতেও মুসলমানরা তাদের ধর্মের ব্যাপারে যেভাবে অন্যকে ক্লিয়ার আইডিয়া দিবে, এর পাশাপাশি তাদের রসুল ইসলামের সিরা থেকে যে আল্লাহর রসুলের এই অনুসরণের মাধ্যমে মুসলিম জাতি কিভাবে শ্রেষ্ঠ জাতি হয়েছিল সেগুলা বিষয়ে প্রেক্ষাপটের আলোকে, যেমন ওই যে ডাইভার্সিটি এবং ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল রাইটস, এগুলার মাধ্যমে আজকে মানুষ যেভাবে মূল্যায়ন করার চেষ্টা করছে, এগুলো যে ইসলামের মধ্যে আসে সেই আলোকে আমাদেরকে বোঝাতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে ফলো করে দুনিয়া এবং আখেরাতে আমরা সাকসেস হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আমরা শাইখের কাছ থেকে আজকে বিদায় হজ্জের ঐতিহাসিক বাসনের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটে শাইখ যে কথাগুলো বলছেন, আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। মুসলমান হিসাবে আমরা যেন নিজেকে মানে চালকের সিটে যেন আমরা বসতে পারি, আর যদি আমি গাড়ির চালকের সিটে বসতে পারি না, ড্রাইভার যদি হতে পারি না, তাহলে তার পাশে যদি যেন বসতে পারি, আর না হলে কী হবে? আজকে ডেমোক্রেসি বলেন, গণতন্ত্র বলেন, আর রাজনীতি বলেন, সামাজিক নেতৃত্ব বলেন, যদি আমাদের যদি এঙ্গেজমেন্ট না থাকে, তাহলে কিন্তু আমাদের কথা আমরা নেতৃত্ব পর্যায়ের মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো না। যে ইসলাম যে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহর রসুল আমাদেরকে যে দীক্ষা দিয়ে গেছেন, আমরা যেন বিশ্ব মানব জাতিকে আমরা নেতৃত্ব দিয়ে দিতে পারি, মুসলিম জাতি নেতৃত্বের আসনে আসীন হতে পারে, এই জন্য আমাদের সকলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সময় নেই, আমরা শাইখের কাছ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আরেকদিন এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা শোনার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। শাইখের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন শাইখকে উত্তম মর্যাদা দান করেন। আর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।